ম্যাডাম প্রত্যেকদিন নিত্য নতুন একটা করে রেসিপি করবে, আমাদেরও খেতে ভালো লাগবে, তোমারও তৈরি করতেও ভালো লাগবে। তো বন্ধুরা, আমি আর মা চলে এসেছি দেখো রান্নাঘরে, সকালের বাসি কাজ সেরে একদম সকালবেলার জল খাবার বানানোর জন্য। আর আজ আমাদের জল খাবার হবে গরম গরম ফুলকো রুটি, আর তার সাথে থাকবে বাঁধাকপির মাঞ্চুরিয়ান। এই যে দেখতে পাচ্ছ একদম টাটকা সিজনের বাঁধাকপি, এর মাঞ্চুরিয়ান বানাবো, দারুণ লাগবে খেতে। আর তার সাথে গাছের টাটকা কাঁটা বেগুন, এই দেখো এই বেগুন ভাজা। তো চলো রান্নাটা শুরু করি, মা এক করে কেটে দেবে আর আমি রান্না করে নেবো। মা দেখো বেগুনগুলো কেটে দিয়েছে, এবার আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবো। আর এদিকে বাঁধাকপিটা ভালো করে ধুয়ে দিয়েছি, আর ওই স্ট্রেনারটা দিয়ে ভালো করে ঘষে নাও মা। চপার থাকলে খুব ভালো চপ হয়, মানে কুচো কুচো হয়ে যায়, কিন্তু এই স্ট্রেনারে একটু অসুবিধা হতে পারে। তো মা করে দাও একটু, এটা আমি ঘষে দিয়ে দেবো। হ্যাঁ, আর বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা কেমন, আমরা তো কোনোদিন খাইনি, তা কেমন লাগবে তো জানিও না। তবে আজকে কিন্তু টিফিনটা, হ্যাঁ আজকে কিন্তু টিফিনটা খুব জমেই যাবে এই বেগুন ভাজা। হ্যাঁ, সকালবেলা তো সকালে এইভাবে যদি একটা টিফিন থাকে তাহলে তার কিছু বলার নেই, সারাদিনটাও তার ভালো যাবে। হ্যাঁ, সকালে আমাদের টিফিন করাটা সময় থাকে না, কিন্তু এইভাবে যদি রোজ টিফিন করে খাওয়া যায় তো আমাদের বেশ, আমরা কিন্তু ভালোভাবেই হ্যাঁ কাটিয়ে দেওয়া যায়। আমরা কিন্তু বেশিরভাগ সময় পান্তাই খাই সকালবেলা, কারণ দুপুরবেলা রান্নাবান্না করতে অনেকটা সময়, তারপরে ছেলে রয়েছে, পান্তা খাই। পান্তা খাওয়াটাও দেখাবো তোমাদের আমরা কীভাবে পান্তা খাই বা কী দিয়ে। আর আজকে হঠাৎ করে মনে হলো যে সবসময় তো দুপুরে মানে অনেক কিছু সবজি দিয়ে রান্নাবান্না করি খাই, কিন্তু সকালে একদিন যদি ভালো জল খাবার হয় তাহলে তো জমে যাবে পুরো। তো সেই জন্য একটু আলাদা ধরনের জল খাবার করতে চাইলাম। তো মা তো কোনোদিন খায়নি বলছে বাঁধাকপির মাঞ্চুরিয়ান, আজকে একটু ভালো করে স্পেশাল করে বানাতে হবে যাতে সবাই, হ্যাঁ একটু ভালো করে করো, সবাই মিলে খাওয়া হোক। বেগুন তো ভাজা হয়ে গেছে, এবার বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানাবো। তার জন্য দেখো বাঁধাকপিগুলো একদম কুচো কুচো করে মা স্ট্রেনারে ঘষে দিয়েছে, এবারে এক এক করে সব মশলাপাতি এর সাথে মেশাবো। দিচ্ছি কর্নফ্লাওয়ার, বেসন, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা আর এক চিমটি সাদা জিরে। এবার ভালো করে সব কিছু মাখিয়ে নেব। তো বাঁধাকপির মধ্যে সব কিছু মশলাপাতি দিয়ে দেখো একদম বল বানিয়ে নিয়েছি, তো এই বলগুলো এবার তেলে ভেজে নেব। মার আঠা মাখা হয়ে গেছে, তাহলে এবার তুমি একটু রেস্ট নাও।
বাঁধাকপির বলগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আমি বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা বানাবো, তার জন্য এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি গোটা লবঙ্গ, এলাচ আর দারচিনি। এবার দিয়ে দিচ্ছি গোল গোল করে কুচো করা রসুন, থেঁতো করা আদা, বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আর দিচ্ছি লঙ্কা কুচি। দেখো এগুলো আমি হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি, এগুলো বেশি ভাজলে কিন্তু হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সয়া সস, টমেটো সস, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। সব কিছু ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। তরকারি ঝোলটা ফুটছে, আর গ্রেভিযুক্ত মাঞ্চুরিয়ান বানাবো, তার জন্য একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এটা জলে গুলে ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেখো কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোল একদম ঘন হয়ে গেছে, এবার ভেজে রাখা বলগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমার গ্রেভিযুক্ত মাঞ্চুরিয়ান পুরোপুরি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, আর মা ওদিকে রুটি বেলার জন্য সব কিছু নিয়ে বসে পড়েছে, এবার এক এক করে রুটি বেলে দেবে আর আমি ভেজে নেবো, একদম মাটির উনুনে দারুণ হবে। একদম গোল গোল রুটি, তোমার রুটিগুলো বেশ ফুলে গোল গোল হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, মাটির উনুনে রুটি ভাজা মজাটাই আলাদা, এর টেস্টটাও অন্যরকম, দেখলেই তো লোভ লাগবে খেতে। দেখো কোনো জায়গায় কালোও হয়নি, পুড়েও যায়নি, একদম ফুলে ফুলকো লুচির মতো হয়ে গেছে। এই দেখো লুচি তো হার মেনে যাবে, ফুলকো ফুলকো রুটি, তোমাদের বলেছিলাম না, দেখো মাটির উনুনে কত সহজে ফুলকো ফুলকো রুটি হয়। রুটি দেখো প্রত্যেকটাই রুটি ফুলে যাচ্ছে, আমরা কিন্তু তখন ফ্রাই করে রুটি ভাজতাম এই উনুনে, এখন তো চাটু দেই সবাই রুটি ভাজ্য। দেখো
রোল করে দেবো, রোল। ভালো লাগছে, খাও দেবজিৎ খাও। কেমন হয়েছে বলো? এই যে কাঁটা বেগুনটা ভেজেছো না, তো খুব ভালো লাগছে। কাঁটা বেগুন এমনি খেতে খুব ভালো লাগে, ভাতেও ভালো লাগে, ভাজাও ভালো লাগে, তো ভাজাটা খুব ভালো হয়েছে। প্রথমে বেগুন ভাজা দিয়ে রুটি খেলাম, তারপরে মাঞ্চুরিয়াম। কেমন লেগেছে? খুব সুন্দর। মাঞ্চুরিয়ামটা খুব ভালো লাগছে, কারণ টেস্টটাই খুব ভালো হয়েছে, আর কালারটা যাও অপূর্ব। মাঞ্চুরিয়ান সত্যি খেতে ভালো লাগে। তো আমাদের এই প্রথম খাওয়া, তো খুব ভালো লাগছে। দেবজিৎ বলো, ভালো হয়েছে? তুমি এরকম প্রত্যেক দিন এক এক রকম করে এরকম নিত্য নতুন একটা করে রেসিপি করবে, রান্না করবো, আমাদেরও খেতে ভালো লাগবে, তোমারও তৈরি করতেও ভালো লাগবে। দারুন কচি। তরকারিটা খুব ভালো লেগেছে আমার, এক পিস মাঞ্চুরিয়াম দাও, এক পিস দাও, খুব ভালো লেগেছে। জল লাগবে তো আরেকটু হলে খুবই ভালো হতো, দাও একটু দাও খাই। ভালো লাগবে, তুমি একটু নাও। রুটি দিয়ে দারুণ লাগে মাঞ্চুরিয়াম, আহ কি দারুণ খেতে, অসাধারণ, খুব টেস্ট বলে হয়েছে। শীতের শুরুতেই শীতের স্পেশাল সবজি বাঁধাকপি, তা দিয়ে যদি মাঞ্চুরিয়ান, আর তারপরে আবার ফুলকো ফুলকো রুটি, লুচি ভেবো না, আবার গাছের টাটকা কাঁটা বেগুন ভাজা, সত্যি আজকে ফাটিয়ে দিয়েছো। আজকে সকালে জলখাবারটা দারুণ জমে গেল। তো বন্ধুরা, অনেক দিন পর আমরা এইভাবে জমিয়ে জলখাবার খেলাম, সেভাবে আমরা তাড়াহুড়োর মধ্যে দিয়ে খেতে পারি না সকালের খাবারটা, তো আজ জমিয়ে খাওয়া হলো, বেশ ভালোই লাগলো আমাদের। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা, দেবজিৎ কুটু, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা।